Evergreen757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সুন্দর একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। এর জন্য চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, হলুদ নুন মেখেছি, মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ফুলকপি মটরশুঁটি আলু, এগুলি জল দিয়ে ভাপিয়ে নেব। জারের মধ্যে মশলাটা নিয়ে নিচ্ছি, শিল নোড়ায় করা যায়, পেঁয়াজ নিয়েছি, রসুন আদা কুচি কাঁচা লঙ্কা, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে যাবে। ফুলকপিটা 10 মিনিট ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি, আলু ছিল এখানে। কড়াইটা গরম করেছি, তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি দিতে হবে কারণ এখানে ফুলকপিগুলি ভাজা হবে, সঙ্গে আলুও ভাজা হবে। এভাবে মাখিয়ে নিতে হবে তেলটা, আর ফুলকপির মধ্যে তো এভাবে নুন মাখানো যায় না, এর জন্য আমি তেলের মধ্যে নুনটা দিয়ে দিয়েছি। এখানে ফুলকপি ভাজা হবে, সঙ্গে আলুও আছে। ফুলকপিগুলিতে হলুদ দিয়ে দিচ্ছি, এখন এগুলি এখানে ভাজা হবে, লো ফ্লেমে আছে। খুব ভালো ফুলকপিগুলি, সারের গন্ধ নেই, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর ফুলকপি। আর ফুলকপি খাওয়া তো পুরুষ লোকের জন্য খুবই ভালো। এই যে আস্তে আস্তে হলুদ হচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে, ভাজাটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এখন নামিয়ে নেব এগুলি। কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এখানে ভাজা হবে। পেঁয়াজটা এরকম ভাজা হওয়ার পর মশলাটা যে পেস্ট করেছিলাম, আমি মশলাটা দিয়েছি এখানে, এটা কষিয়ে নেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য, টেস্টের জন্য, রঙের জন্য। এখন এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিলে রান্নাটা ভালো লাগবে। এই মশলাটা কষিয়ে নেওয়ার আগেই আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ সমেত মশলাটা কষিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলাম, আর আলাদা করে চিংড়ি মাছগুলো আমি ভাজা করিনি, তাহলে তেল দিতে হবে। আমি অল্প তেলে রান্না করি, এভাবে রান্না করলে অল্প তেল দিয়েও রান্না ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর চিংড়ি মাছগুলি ভেঙে যাতে না যায়, মাথাগুলি যাতে খুলে না যায়, ওই দিকে লক্ষ্য রেখে আলতো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। মশলাটাও মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেওয়া হচ্ছে। আর চিংড়ি মাছগুলি কিন্তু দেখুন গোটা গোটাই আছে। এরকমভাবে ভাজা হওয়ার পর গরম জল দিয়ে দিচ্ছি, গরম জল দিলে রান্না ভালো হয়। এখন এটা ফুটে উঠবে, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, খুব আলতো করে নাড়াচাড়া করছি। চিংড়ি মাছগুলি দেখুন সুন্দর আছে, ঢাকা দিয়ে রাখলাম, ফুটে উঠেছে। এখন মটরশুঁটি দিয়ে দিয়েছি, খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুশি হবে। খুব একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন প্লিজ। আর ফুলকপি ভাজা আলু ভাজা এখন দিয়ে দিয়েছি। এরকমভাবে রান্না করতে হবে যে ফুলকপিগুলি ভাঙবে না, খুন্তিটা আলতোভাবে ব্যবহার করতে হবে যাতে ফুলকপিগুলি ভেঙে না যায়, সবগুলি গোটা গোটাই থাকবে, খুব সুন্দর হবে রান্নাটা। এভাবে রান্না হতে দিতে হবে। তাহলে চিংড়ির টেস্ট, ফুলকপির টেস্ট, মটরশুঁটির টেস্ট, ভালো একটা ফ্লেভার বেরোবে। মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এভাবে রান্না হতে দেওয়ার পর সবগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন এলাচি দারচিনি থেতো করে দিয়ে দেব এখানে। এই যে হাম্বুল দুস্তায় থেতো করেছি, এখন এটা তো নাড়াচাড়া করা যাবে না খুন্তি দিয়ে, এভাবে মিশিয়ে দিলাম।
খুঁটি দিয়ে নাড়াচাড়া করলে চিংড়ি মাছের মাথাগুলি খুলে যাবে, ফুলকপিগুলি ভেঙে যাবে। এভাবে তৈরি করে নিলাম, আপনারাও সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে, এভাবে তৈরি করে নিতে পারবেন। রান্নাটা জয় মাতা দি।